হ্যালো ডিওয়ার ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমাদের নতুন ব্যাচ নিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই কিছু আপডেট দিতে চাই তো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেনের ছ নম্বর ব্যাচ আমরা শুরু করছি পাঁচই অক্টোবর থেকে এছাড়াও আমাদের এসএসসি জিডির ব্যাচ অলরেডি শুরু হয়েছে যারা এসএসসিস জিডির জন্য প্রিপারেশন চাও হিন্দি ভার্সনে এবং বাংলাতে দূরতাই তোমরা জন্য আমাদের এখানে আসতে পারো এক্সাইজের মেনের ব্যাচ আমাদের অলরেডি আছে তো কেউ যদি মনে করো যে এক্সাইজে এক্সাম দেরি আছে এখন কিছুটা হলেও আমরা মডেল সেটগুলো প্র্যাকটিস করবো তো আমাদের এক্সাইজ ব্যাচেও আসতে পারো তো আমাদের মেনের ব্যাচ আমরা শুরু করছি পাঁচ তারিখ থেকে আমাদের অ্যাডমিশান চলবে থার্ড অক্টোবর এবং ফোর্থ অক্টোবর দুদিন দিন অ্যাডমিশান চলবে আমরা এই ব্যাচে পঞ্চাশ জনকে নেব দিয়ে আমাদের ছ নম্বর ব্যাচটা আমরা শুরু করব এবং আমাদের সাত নম্বর ব্যাচ শুরু হবে আবার পুজোর পরে তো ছ নম্বর ব্যাচে আমাদের এখন অ্যাডমিশান চলছে অনলাইন বুকিং চলছে তো অ্যাডমিশনের ব্যাপারে যদি জানতে চাও কীভাবে কেমন কী কোর্স ফিজ জানতে চাও তাহলে এই ভিডিওর লিঙ্কে আমি একটা গ্রুপ পাবে সেই গ্রুপের লিঙ্ক পাবে তোমরা তো সেই গ্রুপে তোমরা মানে লিঙ্কে ক্লিক করে সেই গ্রুপে অ্যাড হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা এছাড়াও আমি তোমাদের একটা টেলিগ্রাম চ্যানেলের আমি লিঙ্ক দিচ্ছি এই লিঙ্ক তোমরা ক্লিক করে ওখানে যাবে তোমরা ওখানেও ডিটেলসটা পেয়ে যাবে তো কীভাবে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেনের প্রিপারেশান করাবো সেটা একটু আলোচনা করে দিই টোটাল আমাদের যারা পুরনো স্টুডেন্টস আছে যারা আছে তো ওদের মোটামুটি কোর্স তো একবার কমপ্লিট হয়ে গেছে এক্সামও সবাই ভালো দিয়েছে তো নতুন করে যেটা আমরা করাবো আমরা পুরো সিলেবাসটাকে টোটাল নটা ইউনিট টেস্টে ভাগ করেছি এটা আমরা তিনটে ক্যাটাগরিতে করবো প্রথম ক্যাটাগরিতে আমরা টোটাল সিলেবাসটাকে নটা ইউনিটে ভাগ করেছি এবং আমাদের মঙ্গলবার থেকে শনিবার প্রত্যেকটা দিন ক্লাস হবে সানডে ছুটি থাকে ছুটি থাকা এই অর্থে যে সানডে ফাঁকা রাখা হয় কারণ সানডে ছেলেরা পড়বে মানডেতে আমাদের টেস্ট হবে অর্থাৎ মঙ্গলবার থেকে শনিবার আমরা যা পড়াবো সেইটা গিয়ে মানডেতে টেস্ট হবে এটা সেভেন্টি থেকে এইটটি মার্কসের একটা টেস্ট হবে সব বিষয় মিলিয়ে সব বিষয় মিলিয়ে বলতে আমরা ওই সপ্তাহে যা পড়িয়েছি তার উপর ভিত্তি করে টেস্ট হবে তো আমাদের কোনো কোনো দিন দুবেলাও ক্লাস থাকে প্রত্যেকটা দিন আমাদের ক্লাসেস হয় তো এই ইউনিট টেস্ট হয়ে গেলে আমরা এবার সেকেন্ড স্টেজ আসব আমরা স্পেশাল স্পিড টেস্ট সেটা কেমন সেটা টপিক ওয়াইজ বিভিন্ন প্রশ্ন থাকবে বিশেষ করে ম্যাথ এবং ইংরাজির যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশেন্স থাকবে কিছু জিগোড়ো প্রশ্ন থাকবে যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশেন্স থাকবে তো আমরা সেকেন্ড যে লেভেল আছে সেকেন্ড স্টেজে গিয়ে আমরা শুধু প্রিভিয়াস ইয়ারের উত্তর নিয়ে আলোচনা করবো সেকেন্ড স্টেজ পার হয়ে যাওয়ার পর আমরা থার্ড স্টেজ যখন যাব থার্ড স্টেজে আমরা অনলি মন মডেল প্র্যাকটিসের ওপর জোর দেব। তো আমরা মোটামুটি এক একটা মেয়ের স্টুডেন্টসদেরকে কম করে এক্সাম যদি আমাদের হাতে মেন পরীক্ষার জন্য সাড়ে তিন মাস চার মাস পাওয়া যায় তো অ্যাটলিস্ট সত্তর থেকে আমরা একশোটা মডেল সেট পুরনো ছেলে যারা আছে তারা একশোটা মডেল সেট দিতে দিতে পারবে যারা এবার ভর্তি হবে তারা মোটামুটি সত্তর থেকে আশিটা তো মডেল সেট দিয়েই তারা এক্সাম হলে এক্সাম দিতে যাবে তো আশা করছি আমাদের যে সমস্ত মেটিরিয়ালসগুলো সাজানো থাকে সেগুলো কমপ্লিট করার পর মনে হবে যে যে পরীক্ষায় যা পড়বে সেগুলো আমরা অলরেডি করে এসেছি একটা অ্যাডভান্টেজ আমাদের এখান থেকে পাবে যারা এখানে পড়াশোনা করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখিয়ে যে কেমন প্রেশার থাকে বা কেমন আমরা এখানে পড়াই কেমন কোয়ালিটি এগুলো তাদের কাছ থেকে তোমরা নিশ্চয়ই তোমরা জানো যারা আমাদের সারা ওয়েস্টবেঙ্গল থেকে সব জেলা থেকেই ছেলেরা আসে তো নিশ্চয়ই তুমি কোনো না কোনোভাবেই তাদের কাছ থেকে ব্যাপারগুলো শুনে থাকবে তো এবছর আমাদের টার্গেট নিচ্ছি ওয়েস্টবেঙ্গল পুলিশের আমরা পাঁচশো জনকে আমাদের ভিসেন্ট এডুকেশনের কানলা ব্রাঞ্চের আবাস থেকে সফলতা দেওয়ার চেষ্টা করবো ফাইভ হান্ড্রেড পাঁচশো জন আছে আমাদের ডবলু মেনের জন্য আমরা টার্গেট করেছি একশো পঞ্চাশ জন এক্সাইজের জন্য বাকি রইল আমাদের এসআই মেন এসআই ফিলি এবং মেন তো এস আই ফিলি এবং মেনের জন্য আমরা মোটামুটি পঞ্চাশটা টার্গেট আমরা এবছর নিয়েছি আমাদের টিচাররা খুব মেহনত করেছে এদেরকে পড়া বিশেষ করে আমাদের প্ল্যানিং এবং আমাদের মেটেরিয়ালস এই সমস্ত মিলিয়ে তুমি একটা বেস্ট অপশান সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পাবে এটা আমি হলপ করে বলতে পারি সে বিশ্বাস রেখেই বলতে পারি তো দেখা হচ্ছে তোমাদের আবার নেক্সট ভিডিওতে তো তোমরা যারা অ্যাডমিশান নিতে চাও তার বিষয় জানতে গেলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এছাড়াও তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড অ্যাড হয়ে যাও এর সঙ্গে সঙ্গে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও অ্যাড হয়ে যাও ডিটেলস জানার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ